ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন, তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। তুই তো জানিস দীপা কখনোই কিছুই বলে না। পারভেজ আজকে ওদের বাসায় যাচ্ছে, এটা যদি আগে বলতো আমি তো ওদের সাথে যেতে পারতাম। আজকে তো হলিডে আমার। কি আবার ওই যে নওশান নামের লোকটা আছে না, আরে আমার খুব ভাইয়ের যে দুলাভাই গুঞ্জামাই, এই লোক খুবই খারাপ একটা মানুষ। আপনি এদিক ওদিক তাকাচ্ছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার তো কাজ আছে তাই না? তুমি আজকে নওশানের অফিসে যাইও না। কি ব্যাপার মিজান ভাই, আপনি তো সারাক্ষণ বস বস বলে মুখে ফেনা তুলে ফেলেন, আজকে তার নাম ধরে ডাকছেন? ও কয়েকটা দিন থাকুক না ওর নিজের মতো। দীপাকে নিয়ে এসব ঘটনায় এমনিতেই তো আমাদের ফ্যামিলিটা কেমন এলোমেলো হয়ে আছে, আর বোম্বা তো একটু ইমোশনাল, ওর টাইম লাগবে। তাই বলে মা অসুস্থ এ কথা জানার পরও দেখা করতে আসবে না? ও তো ঢাকায় নেই। কোথায় গেছে? ওরে আল্লাহ, আবার কোথায় গেছে, কি করছে, কোন এক বিপদে পড়বে। চার্জার তো সেটা বলতে পারলো না, যাওয়ার সময় নয় কি বলে গেছে ও কয়েকটা দিন একা থাকতে চায়। এখন তো আবার নতুন করে টেনশন শুরু হলো। আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া কবির চাচুর ওখানে গেছে। তুমি কি একটা খবর নেবে? এত রাতে আগে কবির ভাই টেক্সট পাঠিয়েছে। বলেছিলাম না, কি লিখেছে চাচু? নিচ্ছর আমার কাছে আছে, চিন্তা করো না, ওকে কিছুদিন একটু একা থাকতে দাও। আল্লাহ রহম করছে, ভালোই থাকবে। আচ্ছা তুমি বসো, আমি তোমার ওষুধটা নিয়ে আসি। অনেক ভেবে দেখেছি, আমাকে দিয়ে আসলে সংসার হবে না। আরে তুই গুছিয়ে সংসার করবি এরকম একটা স্বপ্ন ছিল বলেই তো তুই আবার উঠে দাঁড়িয়েছিলি। এখন কি এমন হলো? আমি ওই বাসায় গিয়েছিলাম, ওরা কেউ আমাকে খোলাখুলিভাবে কোনো কিছু বলেনি। তেমন কিছুই না ভাইয়া, আমার অতীত আমাকে হেনস্থা করছে। তুই তাহলে নির্ঝরের সাথে কথা বল, হেল্প লাগলে আমাকে বল, আমি নির্ঝরের সাথে তোকে বসিয়ে দিই। না ভাইয়া, এই দূরত্বই থাক, দূরে থেকেও যদি বুঝতে না পারে আমাকে তাহলে কাছে এসেও বুঝতে পারবে না। আর দার্শনিকের মতো কথা বলে তো কোনো লাভ নাই। আমি শুনতে পেলাম যে ওই বাড়ির ওই লোকটা নওশে, ওর কারণেই নাকি তোকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। কে বলেছে তোমাকে এসব কথা? কে বলেছে সেটা তো গুরুত্বপূর্ণ না, কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ওই নওশেরটা আমি এক হাত থেকে নিতে চাই। না ভাইয়া প্লিজ, তুমি এসব ঝামেলার মধ্যে জড়াবে না। আমার বোন কষ্ট পাবে আর আমি ওই বদমাশটাকে ছেড়ে দেবো নাকি? আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ভাইয়া, আমি তোমাকে অন্য একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি আমার জন্য একটা কাজ করে দেবে প্লিজ? কি কাজ? তুমি গীতালির সঙ্গে একটু যোগাযোগ করো প্লিজ,
আরে গীতালি আবার এর মধ্যে কোথা থেকে আসলো? ভাইয়া নির্ঝর একটা বিপদে পড়তে যাচ্ছে, তুমি আর গীতালি মিলে ওকে একটু হেল্প করো। কি বিপদ? পরিষ্কার ভাবে আমি বলতে পারবো না, আমার আবার মানে। আচ্ছা তুমি যে ওই বাসে গিয়েছিলে, তুমি কি কথা বলতে পেরেছিলে? নির্ঝর সাথে দেখা হয়েছিল তোমার? না না, তুই ওখান থেকে চলে আসার পর নির্ঝর নাকি অন্য জায়গায় থাকছে। কি কোথায় থাকছে? ওর মা বোন ওরা আমাকে কোনো কিছু বলেনি। ভাইয়া তুমি গীতালির সাথে কথা বলে একটা কিছু ব্যবস্থা করো, পরে না কোনো বিপদ হয়ে যায়। আরে কি বিপদ হবে? আমি নিজেও ঠিক জানি না, গীতালির সাথে কথা বলে পরিষ্কার হতে হবে। কি যে বলিস না তুই, তুই চল তো এখন আমার সঙ্গে। কোথায়? বাসায়। না ভাই প্লিজ প্লিজ ভাই, এই রিকোয়েস্টটা করো না, আমি তো বললাম তোমাকে আমার একটু সময় লাগবে, একটু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আমি গুছিয়ে নেই, মাসেই তো আসবো, তাই না? কি বলছো এসব? আমি তো কিছুই জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ আমি কথা বলবো। হ্যাঁ রাখছি। নশের, নশের আসছি আম্মা। যাবো নশের, আজকে আমি তোমার সাথে অফিসে যাব। আপনি অফিসে? আপনার তো শরীর খারাপ, আপনি রেস্ট করুন, আপনার অফিসে যাবার দরকার নেই, আমি তো আছি। আর তাছাড়া আপনার তো এখন বসবার মতো রুমও নেই, আমি অফিসটাকে তো নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমার শরীর এখন ভালো আছে, আর তোমার এই নিজের মতো করে গুছিয়ে নেওয়াটা আমার ভালো লাগছে না বাবা। কেন আম্মা? তুমি গত দুদিনে আমার 43 জন এমপ্লয়িকে ছাঁটাই করেছো। হ্যাঁ আমি এটা করেছি, এটা কোম্পানির স্বার্থে করেছি। দেয়ার গুড ফর নাথিং, এদের জন্য কোম্পানি আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরে না না, কি বলছো তুমি, এই লোকগুলো তিলে তিলে আমার ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। আমার জিএম সাহেব এত বিচক্ষণ, পুরনো একজন বিশ্বস্ত মানুষ, তারপর ক্যাশিয়ার জসিম, সে কতদিনের পুরনো, মানে এরা তো আমার। আপনার বলা শেষ হয়েছে? দেখুন এই অফিসটা তখন আমার, কাদেরকে রাখলে অফিসে সুবিধা হবে আর কাদেরকে না রাখলে অফিসের অসুবিধা হবে সব কিছু তো আমি বুঝবো, আমি ভালো বুঝবো, আমাকে বুঝতে দিন প্লিজ। তুমি কি বলছো এসব নশে, এটা আমার অফিস, আমার অফিসের সেট আপ তুমি? আমার এখানে একটু কারেকশন করতে হবে, এই অফিসটি এখন আর আপনার নেই, এই অফিসটি আমার, নশের অফিস। অ্যাকচুয়ালি আপনার কোনো অর্ডারও এখন আর ওয়ার্ক করবে না এখানে। খবরদার নশের, এটা আমার অফিস, আমি তোমাকে। আম্মা প্লিজ, আপনি চিৎকার করেন না, আপনার বয়স হয়েছে, আপনি অসুস্থ, চিৎকার করলে তো আরো অসুস্থ হয়ে পড়বেন। আপনি এখন রিটার্ন লাইফ লিড করেন, আপনি বাসায় বসে থাকেন, খাওয়া দাওয়া করেন, টেলিভিশন দেখেন, আপনি কোথাও বেড়াতে চাইতে যেতে চাইলে বেড়াতে যান। আপনার এখানে হচ্ছেটা কি? মার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? শাট আপ। কি? জাস্ট শাট আপ, ইউ শাট আপ। এই বাড়িতে এখন থেকে আমি যা বলবো তাই হবে, আমি যা বলবো তাই হবে, আর অফিস আদালত তো বটেই। আমি কিছু বুঝলাম না। তোমার কিছু বোঝার দরকার নেই, তোমাকে চুপ থাকতে বলেছি, তুমি চুপ থাকবে, তুমি মেয়ে বাসায় থাকবে, মা অসুস্থ তার সেবা করবে, দ্যাটস ইট। আরে ওর প্রবলেমটা কি? কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমি বুঝতে পারছি না মা, আমার মনে হচ্ছে আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেছে। ওকে তোমার অফিসের দায়িত্ব দেওয়াটা একদম ঠিক হয়নি। আমি তো এইরকম কখনো আগে দেখিনি, মানে কি, আমি তো কল্পনাই করতে পারছি না মা, কল্পনাই করতে পারছি না। নাতাশা, নির্ঝরকে তো যোগাযোগই করতে পারছি না, আমি কি কবির ভাইকে আসতে বলবো? না মা, দুটা দিন দেখি, কোথাও একটা বড় রকমের ঝামেলা হয়েছে।
দুই তিনি তেতাল্লিশ জনকে দীপা সরাসরি আমাকে কিছুই বলল না, কিন্তু ব্যাপারটা মনে হয় বেশ সিরিয়াস। ওর কথা মতে গীতালিকে ফোন না হয় করলাম, কথা শুরু করব কিভাবে, এত কিছু ভাবার দরকার নেই, ফোনটা করেই ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম পারভেজ ভাই। আমি না আপনাকে মনে মনে খুঁজছিলাম, আপনাকে ফোন করবো ভাবছিলাম। কেন খুঁজছিলে বলো তো? এদিকে তো সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কদিন ঢাকায় ছিলাম না, ঢাকার বাইরে ছিলাম, এসে মামুনের কাছে শুনি যে সবকিছু গোলমাল পেকে গেছে। মানে তুমি হড়হড় করে কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, একটু গুছিয়ে বলো না, কি হয়েছে? কি সে তো খুব বার বেড়েছে, আমার মনে হচ্ছে না যে আর দেরি করা ঠিক হবে, আমাদের এখনই অ্যাকশনে যাওয়া উচিত। আচ্ছা, আপনার কি এর মধ্যে দীপার সাথে কথা আছে? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম ওর হোস্টেলে। দীপাকে কিছু বললো নিজের ভাই অথবা নওশের সাহেবের ব্যাপারে? না, তেমন কিছু তো বলেনি, তোমার সঙ্গে কথা বলতে বললো দীপা। এই নওশের লোকটাকে আপনার কেমন মনে হয় বলেন তো পারভেজ ভাই? বাইরে থেকে তো তেমন কিছু বোঝা যায় না, তো ওই নির্ঝরের যে ছেলেটা ওই সবসময় সাথে থাকে, ও বলছিল যে ওই নাকি মেইন কালপ্রিট, ওর কারণেই নাকি ওদের সংসারে ঝামেলা হয়েছে। অ্যাবসলিউটলি রাইট, নিজের ভাইয়ের সংসার ভেঙেছে এই লোকটাটাও, এদিকে আশ্রয় কেন্দ্র পুরো এলোমেলো হয়ে গেছে, পুরো ভেঙে গেছে এই শয়তানের কারসাজি। তো এত কিছু ঘটে গেল, তোমরা চুপচাপ বসে আছো কেন? ভাইয়া লোকটা তো ভয়ঙ্কর ধুরন্ধর, এতগুলো অন্যায় করে যাচ্ছে, একের পর এক এতগুলো ক্রাইম করে যাচ্ছে, সে কোথাও কোনো ক্লু রাখছে না। এর আগেরবার তো আমি হাতে সব প্রমাণ না নিয়ে যখন ওর এগেনস্টে লেগেছি, তখন তো উল্টা আমাকে জেল খাটতে হয়েছে, আপনি তো জানেন। এবার আর বোকামি করা যাবে না ভাইয়া। কি করতে চাইছো তুমি? প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হেল্প, আপনার সহযোগিতা লাগবে ভাইয়া। আরে সেটা তো আছেই, তোমরা কি করছো সেটা বলো। আমি প্রমাণ যোগাড় করার চেষ্টা করছি ভাইয়া। ঠিক আছে করো, আমার সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করো, আর দীপার সাথেও যোগাযোগটা রেখো। জি ভাইয়া অবশ্যই। আর একা একা বেরোবে না, হ্যাঁ সবসময় মামুনকে সাথে নিয়ে বেরোবে। মামুন কোথায়? আচ্ছা ঠিক আছে, রাখছি এখন, হ্যাঁ পরে কথা হবে। ওকে বাই। ওকে খোদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাইরে কমু নে বুঝছেন, না কোনো সমস্যা নাই, আপনার ফোন দেওয়া লাগবে না, আমি তার ফোন দিতে। আচ্ছা ঠিক আছে। তুই আমার পাশে বলি কেন? দরস্তান মানে নিজর ভাই কই? নির্জর ভাই তো হেঁটে দিয়ে তোর কাম, নতুন করে কোনো দান্দা ফিকির করতেছিস নাকি? এখন তো আর কোনো দান্দা ফান্দা নাই রে, নির্জর ভাইয়ের সাথে আমার দেখা করাটা জরুরি, অনেক কথা বলার আছে। দেখ নিজে আমি তোরে কইতেছি একটা সাফ সাফ কথা, মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে, কারণ ভাল লাগতেছে না, যা ভাইয়ের লগে তোর দেখা দেওয়া হইব না, জায়গা বাদ দে। শোন মাথা গরম করে কোনো কিছু তোর সমাধান হয় না, তোর বস তোর বসেও সারা জীবনে একই ভুল করে গেছে, সামনে যা দেখছে তাই নিয়ে লাফালাফি করছে। তুই কি কইতেছিস? মানে তো অনেক কিছুই, কিন্তু তোরে কম দেবো না, নির্জর বেড়ে কমে বাইর কোনো খবর নাই, তুই কয়দিন ধরে কয়দিনে গেছে? শোন আমার নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু নির্জর ভাইয়ের সাথে দেখা করাটা আমার জরুরি। কি হয়েছে সেটা আমারে কো না, তোরে কম যাবো না, এটা নির্জর ভাইয়ের কই দিব। তার তো কোনো খবর নাই, সেই জন্য কই গেছে কি কস? আর দীপা বা এরই তো কইলাম, দীপা আপারও কোনো খবর নাই,
আমি করতে পারি না, দুজনে চলে গেছে। পল্টু, জানি না তুই আমার কথা বিশ্বাস করবি কি করবি না, কিন্তু কথাটা খুবই গোপন আর খুবই সত্য। নিজের পরিবারে আমার জানাইতেই হবে। ঠিক আছে, তাহলে কথাটা কি আমারই ক? না রে, এটা তাদের পরিবারের কথা, আমি তারই বলতে চাই। তুই আমার নিজের সাথে দেখা করার ব্যবস্থা করে দে। ভাই তো নাই। আচ্ছা, তাইলে একটা কাজ করা যায়, নিজের ছোট বোন মানে ছোট আপা তারে হ, তুই কি হ্যারে আমার কাছে নিয়ে যেতে পারবি? দূরে বেটা, তোর মাথা খারাপ না? ছোট আপার আমি কেমনে নিয়ে আমো? যদি এটা কোনো কিছু হয় তাহলে ভাই আমার আস্থা রাখবে বেটা। কোনো চিন্তা করিস না, আমি তার কোনো ক্ষতি হইতে দিব না। সে আসলে তারে আমি একটা জায়গায় নিয়ে যাবো, আর তারে নিতে পারলে একটা মাইয়ের জীবন বাঁচবো। ঠিক আছে, না আমি কইলে তো আর সে আইব না, আমি কইয়ে দেখতে পারি তারে। ঠিক আছে, তুই তাহলে ব্যবস্থাটা কর। আচ্ছা ঠিক আছে, আমি আসি। বিষয়টা তো কিছু বুঝতেছি না, কিন্তু মিজানের তো আগের মতো তেজও দেখলাম না, ধরা টরা খাইছে নেই কোথাও। তুই দীপাকে বাসায় আসতে বলেছিলি? বলেছি, কিন্তু আসবে না। তুই বললি তারপরেও আসবে না? আমার মনে হয় কি মা, তুমি গিয়ে আপুর সাথে দেখা করো, তাহলে হয়তো আপু আসবে। মার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন, ও কোথায় থাকে? আমা ও হোস্টেলেই আছে, একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে নিজে নিজে, থাকুক না, অসুবিধা কি, এখানে আসতে যাচ্ছে না। আচ্ছা, ও কি কোনো ঝামেলায় আছে? না, ও ভালোই আছে। আরে, ও বাইরের থেকে একা একা সমস্যাটার সমাধান করতে চাচ্ছে, করুক না, অসুবিধা কি? নিঝুর ভাইকে নিয়ে কোনো সমস্যা? রিয়াদকে নিয়ে ঝামেলা? দীপাকে নিয়ে এই বাসায় এখন আর এত আলোচনা করার তো কিছু নেই। আমার সঙ্গে ওর দেখা হয়েছে, ও আমার কাছে জীবনে প্রথম হেল্প চেয়েছে, আমি ওকে হেল্প করব বলে কথা দিয়েছি, এখন দেখা যাক। তাই কর বাবা, যেন তাড়াতাড়ি নিজের সংসারে ফিরে যেতে পারে। এটা তোর ব্যক্তিগত ব্যাপার, আগে মূল সমস্যাটার সমাধান হোক, তারপর দেখা যাক যে ও কি করে। মা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, আমার কাছে তো আপুর ঠিকানা আছে, চলো আমি আর তুমি আপুর সাথে দেখা করে আসি। শুনি না, পারভেজ নিষেধ করছে। ছোট আপা, ভাই যদি থাকতো তাহলে কি আমি আপনার অনুরোধটা করতাম না? আমি আপনার অনুরোধ করতেছি, আপনি জীবনটা বাঁচান না, আপনি যে ভাইয়ের কামটা করে দেন না। পরে যদি এগুলো নিয়ে কোনো সমস্যা হয়, নশের যদি বাসায় চলে আসে, বিতারির আগের যে ঘটনা, আই মিন তিনার বাবার হত্যা, এটার সাথে কিন্তু নশের কমপ্লিটলি জড়িত। তাই নাকি? তাহলে এতদিনে কোনো স্টেপ নেননি কেন আপনারা? আসলে গীতালের কাছে সঠিক কোনো প্রমাণ ছিল না তখন।